বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। তোমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম। তো আজ আমরা যে বিষয় নিয়ে আলোচনা করবো, মাধ্যমিক ভৌত বিজ্ঞান থেকে আরো ইম্পর্টেন্ট অতি গুরুত্বপূর্ণ 50টি শর্ট টাইপের প্রশ্ন উত্তর, যে 50টি প্রশ্ন উত্তর কিন্তু তোমাদের পরীক্ষায় এমসিকিউ এবং এসএকিউ রূপে আসতে পারে। এর আগে একটা সেটে, অর্থাৎ একটা পর্বে বা শর্ট কোশ্চেনের প্রথম পর্বে আমরা 70টা প্রশ্ন সম্পর্কে আলোচনা করেছিলাম। আজকে আমরা 50টি প্রশ্ন সম্পর্কে আলোচনা করছি এবং এরপরে আরও একটা সেট তোমাদের সামনে তুলে ধরবো। মোট 3টে সেট আমরা শেয়ার করছি। এই প্রশ্নগুলো যদি ভালো করে রেডি করতে পারো তাহলে কিন্তু টেস্ট বা ফাইনাল যে পরীক্ষায় আসুক না কেন, শর্ট টাইপের প্রশ্ন নিয়ে তোমাদের আর কোনো সমস্যা থাকবে না ফিজিক্সের ক্ষেত্রে, এটুকু তোমাদের বলতে পারি। তো চলো আমরা এবার প্রশ্নগুলো জেনে নিই, যারা জানো তারা ভালো, আর যদি না জানা থাকে অবশ্যই প্রশ্নগুলো নোট করে ফাইনালের জন্য প্রিপারেশন নিয়ে নিও। প্রথম, শতবিজারণ পদ্ধতিতে নিষ্কাশন করা হয় কাকে? সিইউকে। ইথাইল অ্যালকোহল ও অ্যাসিটিক অ্যাসিডের বিক্রিয়ায় কী উৎপন্ন হয়? এস্টার উৎপন্ন হয়। ভ্যাল অ্যানিন বিকিরণ বলয় কোথায় দেখতে পাওয়া যায়? ম্যাগনেটো স্পিয়ারে। লাভলাঙ্ক পদ্ধতি ব্যবহৃত হয় কি প্রস্তুতিতে? এই সিএল প্রস্তুতিতে। নির্দিষ্ট উষ্ণতায় নির্দিষ্ট ভরের গ্যাসের চাপ এবং ঘনত্ব, এর মধ্যে কি সম্পর্ক? চাপ এবং ঘনত্ব সমানুপাতিক। তারপরেরটা কি বলছে? কোনো আপাতন কোণের জন্য লঘু মাধ্যম থেকে ঘনমাধ্যমে আলোর প্রতিসরণের ক্ষেত্রে চ্যুতির মান সর্বনিম্ন কত হয়? 90 ডিগ্রি। ওয়ান ভোল্ট সমান সমান কত জুল? 3.6 × 10⁶ জুল। HE++ একটি আলফা রশ্মি, মনে রাখবে HE++ একটি কমন রশ্মি, শর্ট কোশ্চেনেও আসতে পারে, টিকেও আসতে পারে বা এমসিকিউ রূপে আসতে পারে, শূন্যস্থানেও আসতে পারে, যে কোনোভাবে আসতে পারে। দীর্ঘ পর্যায়সারণী শ্রেণী 16তে চালকোজেন মৌলগুলো অবস্থিত, চালকোজেন মৌল কত নম্বর শ্রেণীতে অবস্থিত? 16 নম্বরে। স্মেলিং সল্ট প্রস্তুত করতে কী ব্যবহৃত হয়? অ্যামোনিয়া ব্যবহৃত হয়। পরের প্রশ্নে চলে আসি, একটি জৈব অভঙ্গুর পলিমারের নাম কি? উত্তর হলো প্রোটিন। জৈব ভঙ্গুর পলিমারের নাম কি? মনে রাখবে শর্করা, সেলুলোজ ও স্ট্রাস। পরের প্রশ্ন, বায়োগ্যাসের মূল উপাদান কি? CH4। CO2 এর বাষ্প ঘনত্ব কত? 22। পরের যে প্রশ্নটা রয়েছে, অ্যামালগাম HG ধাতুর সংকর, কোন ধাতুর সংকর? HG ধাতুর সংকর। তৃতীয় পর্যায়ের চালকোজেন মৌলটি কি? উত্তর হচ্ছে S। 100 ওয়াটের বাতি প্রতি মিনিটে কত শক্তি খরচ করে? 6000 জুল। ইথিলিন অণুতে মোট সমযোজী বন্ধনের সংখ্যা কটি? 2টি। চার্লসের সূত্রে স্থির থাকে কি? গ্যাসের চাপ ও ভর। দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক, ক্ষেত্র প্রসারণ গুণাঙ্ক এবং আয়তন প্রসারণ গুণাঙ্কের মধ্যে সম্পর্ক কি? তো এখানে যে সিম্বল রয়েছে আমাদের, A=B/2=R/3, কারণ দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ককে A দ্বারা, ক্ষেত্র প্রসারণ গুণাঙ্ককে B দ্বারা এবং আয়তন গুণাঙ্ক প্রসারণকে R দ্বারা চিহ্নিত করা হয়েছে। মোটর গাড়ির ভিউ ফাইন্ডার হিসেবে ব্যবহৃত দর্পণ কোনটি? উত্তল দর্পণ। রোদাঙ্কের SI একক কি? ওহম পার মিটার। তার হচ্ছে রোধের SI একক কি? ওহম। অ্যামোনিয়া থেকে নাইট্রিক অ্যাসিড প্রস্তুতির শিল্প পদ্ধতিকে কি বলা হয়? অসওয়াল্ড পদ্ধতি। কি বললাম? অসওয়াল্ড পদ্ধতি। পরের প্রশ্নে আমরা চলে যাই, RCHO যৌগটি একটি কি? সেটা হচ্ছে অ্যালডিহাইড। গ্রিনহাউস প্রভাব সৃষ্টিতে কার্বন ডাইঅক্সাইডের অবদান কত শতাংশ? 50%। ব্যতিক্রান্ত প্রসারণ কোথায় দেখা যায়? জলে দেখা যায়। উত্তল দর্পণে বস্তুর প্রতিবিম্ব সর্বদা কেমন হয়? খর্বাকার এবং অসদাকৃতির। কোনো নির্দিষ্ট মাধ্যমে নীলবর্ণের আলোর প্রতিশতাংক সবচেয়ে বেশি, তাহলে কোনো নির্দিষ্ট মাধ্যম অনুযায়ী কিন্তু কার প্রতিশতাংক সবচেয়ে বেশি? নীলবর্ণের আলোর। এসি ডায়নোমোর নীতি কি? ফ্লেমিংয়ের ডানস্থ নীতি। তড়িৎ ক্ষেত্র দ্বারা বিচ্যুত হয় না কোন রশ্মি? গামা রশ্মি। ইলেকট্রন আসক্তিশূন্য মৌলটি কি? এনি। আয়নীয় এবং সমযোজী বন্ধন আছে এমন একটি যৌগের নাম কি? KCN। কাঁসা ও ব্রোঞ্জ উভয় সংকর ধাতুতে কি বিদ্যমান থাকে? কপার ও টিন। 3টি কার্বনযুক্ত অ্যালকুনে হাইড্রোজেন পরমাণুর সংখ্যা কত? 6টি। জলের স্ফুটনাঙ্কের মান পরম স্কেলে কত? -373 কেলভিন। প্রিজম পেরিস্কোপে আলোকরশ্মির মোট চ্যুতি হয় কত? উত্তর 0 ডিগ্রি। পরের প্রশ্নে চলে যাই, গোলীয় দর্পণের বক্রতা ব্যাসার্ধ ও ফোকাস দৈর্ঘ্যের মধ্যে সম্পর্ক কি? F=2/R। কিলোওয়াট ঘন্টা দ্বারা মাপা হয় কি? তড়িতের পরিমাণকে মাপা হয়। তেজস্ক্রিয় মৌল থেকে নির্গত বিটা রশ্মি কি? এটা হলো অ্যাকচুয়ালি প্রোটনের স্রোত। প্রথম দীর্ঘ পর্যায়ে মৌলের সংখ্যা কটি? 18টি। গিবসাইট হলো কিসের আকরিক? অ্যালুমিনিয়ামের আকরিক। অ্যামোনিয়া গ্যাস শুষ্ক করতে কি ব্যবহৃত হয়? CaO। একটি অজৈব গ্রিনহাউস গ্যাসের নাম কি? কার্বন ডাইঅক্সাইড। দীর্ঘ পর্যায় সারণী শ্রেণী 17তে কঠিন তরল ও গ্যাসীয় মৌল রয়েছে। তড়িৎ বিশ্লেষণ এক প্রকার জারণ বিজারণ প্রক্রিয়া।
ফোবিয়া সেন্ট্রালিস সর্বাধিক স্পষ্ট দর্শনের অনুভূতি জাগায়। এগুলো কিন্তু শূন্যস্থানে আসতে পারে, সত্য মিথ্যাতে আসতে পারে। একটি নিকটোজেন মৌলের নাম কি? উত্তর পি। একই সমগণীয় শ্রেণীর পরপর দুটি সমগণের মধ্যে আণবিক ভরের পার্থক্য কত? উত্তর হচ্ছে 14। আদর্শ গ্যাসগুলির অণুগুলি গতিহীন হয়, কিসে না? শূন্য কেলভিন উষ্ণতায়। তরলের ক্ষেত্রে তাপীয় গুণাঙ্কের ব্যবহার আছে কত? 2। গ্যাসের অণুগুলির গড় গতিশক্তির পরম উষ্ণতায় কি সম্পর্ক? উত্তর হচ্ছে সমানুপাতিক। তো যাই হোক, 52টি প্রশ্ন তোমাদের শেয়ার করলাম। তো এর আগেও একটা সেট বের করেছি, আজ একটা সেট তোমাদের সামনে শেয়ার করলাম, এরপর আর একটা সেট বের করবো। এই তিনটা সেট যদি ভালোভাবে কমপ্লিট করতে পারো, আশা রাখছি কোনো সমস্যা হবে না। এগুলো ভালো করে নোটস করে ফাইনালের জন্য প্রিপারেশন নাও, এর মধ্যে থেকেই প্রশ্ন আসবে, এটুকু বলে রাখলাম। তো আজকের মধ্যে এখানে শেষ করছি। ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। ধন্যবাদ।